আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফেরদৌস আহমেদ আল আরিফ। আজকে সুদূর আমেরিকা থেকে কিছু শেয়ার করার জন্য আসছি আপনাদের কাছে। আশা করি আপনাদের কাজে দিবে। আমার যে এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আছে যে চ্যানেল, যারা বাইরে যেতে চান, বাইরে যান বা দেশের থেকে বিদেশে বিভিন্ন এলাকায় যেতে চান, তাদের জন্যে আমি এটা আমার একদম শখের চ্যানেল, আপনাদের সহযোগিতার জন্য করা। এখানে আপনারা সব তথ্য, বিভিন্ন দেশের ভিসা, এডুকেশন বা যাতায়াত বা আইটেনারি, বিভিন্ন বিষয়ে আমার হেল্প নিতে পারেন। আমি সবসময় আপনাদের হেল্প করি এবং এটা উইদাউট এনি কস্ট, সবসময় ফ্রি, যেহেতু আমার এটা পেশা না, আমার এটা শখ, হবি। হাউএভার, আমি এবার বাংলাদেশ থেকে যখন আসি, আসার সময় কিছু বিড়ম্বনা ছিল, যেটা আমার আল্লাহর রহমতে পৃথিবীর বিভিন্ন দেশে আমি করেছি, কিন্তু এবারের ব্যাপারটা ছিল অন্যরকম। আপনারা যারা বাংলাদেশ থেকে বর্তমানে কোভিড অবস্থায় আসবেন, তারা অবশ্যই এয়ারপোর্টে সাধারণত 2-3 ঘন্টা আগে আসতেন, এখন আসবেন অ্যারাউন্ড 5-6 ঘন্টা আগে। কেন আসবেন? এই কারণে যে বর্তমানে কোভিডের জন্য যে কোভিড টেস্ট করতেছেন আপনারা, কোভিড টেস্টের যে রিপোর্টটা আছে, সেই রিপোর্টটা কমপক্ষে ওনারা 4-5 জায়গায় চেক করেন। যেমন ধরুন, আপনাকে কোভিড টেস্টের রিপোর্ট নর্মালি যে ডায়াগনস্টিক থেকে করেছেন, সেটা কিন্তু গভর্নমেন্ট অ্যালোটেড হতে হবে, অর্থাৎ গভর্নমেন্ট যেখানে অ্যাপ্রুভাল দিয়েছে সেই অ্যাপ্রুভাল, এবং সেই বিমান যেই অ্যাপ্রুভালগুলো তারা পছন্দ করছেন, সেই অ্যাপ্রুভালের জায়গা থেকে আপনাকে কোভিড টেস্টটা করতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, সেই কোভিড টেস্ট করার পরে সেই রিপোর্টটা আপনার কোনো আসলে ভ্যালুয়েবল রিপোর্ট না, রিপোর্টটা হবে যে গভর্নমেন্টের যে ওয়েবসাইটে যে রিপোর্টটা দিয়েছে সেই রিপোর্টটা ভ্যালুয়েবল। সেই রিপোর্টটা আপনাকে নিয়ে এয়ারপোর্টে আসতে হবে, অথবা আপনি এয়ারপোর্টে এসে রিপোর্টটা প্রিন্ট আউট করতে পারেন। নিয়ে আসাটাই ভালো, কারণ আমি নিয়ে আসি নাই এয়ারপোর্টে, আমাকে এক একটা প্রিন্ট আউট রিপোর্টের জন্য দিতে হয়েছে 50 টাকা, এবং তার ফটোকপির জন্য পার কপি দিয়ে দিয়েছে 10 টাকা করে। তাও আবার এগুলো একটা বিড়ম্বনা। এরপরে এই রিপোর্টটা নিয়ে আপনাকে ওখানে একটা বুথ আছে, সেখানে অ্যাটেস্টেড করতে হবে, অর্থাৎ সিল দিয়ে অ্যাটেস্টেড করতে হবে, ইট ইজ জেনুইন। এখন এই জেনুইনটাকে আপনি অ্যাটেস্টেড করলেন, অ্যাটেস্টেড করার পরে আপনি যখন আপনি বোর্ডিংয়ে যাবেন, তার আগে আপনার এই বোর্ডিংয়ে যাওয়ার আগে যে দেশে আপনি যাবেন সেই দেশের কিছু পেপার্স দিবে, এবং যে বিমানে যাবেন সেই বিমানে কিছু ফর্ম দিবে, সেগুলো পূরণ করতে হবে। সেগুলো পূরণ করার পরে বোর্ডিংয়ে যাওয়ার আগে আপনাকে অবশ্যই সেগুলো দেখাতে হবে, এর সাথে সেই কোভিড টেস্টের কাগজ দেখাতে হবে, কোভিড টেস্টের একটা ফটোকপি তাকে দিতে হবে, এবং সেই কাগজ থেকে কিছু কাগজ উনি রেখে দেবেন। পরে বোর্ডিংয়ে যখন যাবেন, বোর্ডিংয়ে গেলে সেই দেশের একটা পেপার্স রেখে দিবে এবং আপনার কোভিড টেস্টের রিপোর্ট আবার দেখবে। এবং বোর্ডিং হওয়ার পরে, অর্থাৎ বোর্ডিং মানে টিকিট হওয়ার পরে, আপনি আবার যখন ইমিগ্রেশনে যাবেন, ইমিগ্রেশনে যাওয়ার আগে আবার আপনার কোভিড টেস্টের রিপোর্ট চেক করবে। সেই কোভিড টেস্ট চেক করার পরে, তারপরে আপনি সেই রিপোর্ট দেখানোর পরে কনফার্ম হলে তারপরে আপনি ইমিগ্রেশনে যেতে পারবেন। এখনও শেষ নাই, ইমিগ্রেশনে যাওয়ার পরে আপনাকে আবার কোভিড টেস্ট রিপোর্ট দেখাইতে হবে। আসলে কোভিড টেস্ট রিপোর্ট বাংলাদেশে প্রায় 4 বার দেখাইতে হয়, 4-5 বার। আমার কাছে মনে হয় এত রিপোর্ট এতবার দেখানোর কারণ আমি জানি না, যেহেতু ওয়েবসাইট থেকে বের করলে এটা অথেন্টিক হয়ে যায়, তারপরে এতবার না দেখালে অনেক বিড়ম্বনা থেকে আমরা মুক্তি পাবো বলে আমার মনে হয়। সেজন্যে অনেক, এরপরে এমব্রিগেশন কার্ড আছে, বিভিন্ন ফর্ম আছে, লেখালেখি আছে, প্রচুর কাজ। যে কাজগুলো গতানুগতিকভাবে যারা এই কোভিড সময় আসেন নাই, আমি যেরকম লাস্ট গত 2019 ডিসেম্বরে 31 ডিসেম্বর করেছিলাম ভিয়েতনামে, ভিয়েতনামে জানুয়ারিতে আসার পরে, অর্থাৎ 2020 জানুয়ারিতে আসার পরে আমি আর দেশের বাইরে আসিনি। তো এর মধ্যে আসলে কোভিডের যে বিভিন্ন প্রস্তুতিগুলোর সম্বন্ধে আমার নিজের কোনো ধারণা ছিল না। তো আমার শেয়ার করার উদ্দেশ্য হলো যে আপনারা অবশ্যই অবশ্যই এয়ারপোর্টে আগে আসবেন, 5-6 ঘন্টা আগে আসবেন, যারা এই কোভিডের মধ্যে যেতে চান, আগে এসে ফর্মগুলো পূরণ করে, কাগজগুলো পূরণ করে। অনেকে, আমার খারাপ লেগেছে, অনেকে ফ্লাইট মিস করেছেন, কে কান্নাকাটি করেছেন, কারো কাছে টাকা নাই, ফ্লাইট এসে তারা এখানে এসে যে ফটোকপি করবেন বা বিভিন্ন কাজ করবেন, এগুলোর কোনো পয়সা নাই, তার প্রস্তুতি নিয়ে আসেন নাই যে দেশে এখন তো চলে যাবো আমি, আমার তো বাংলাদেশি টাকার প্রয়োজন নাই। তো আসলে এইসব বিভিন্ন কারণে যে বিড়ম্বনা হয়েছে, এবং অনেক লোক কেঁদেছেন, যেতে পারেন নাই, কষ্ট পেয়েছেন, আমি নিজে দেখা। তো আমার সেই তিক্ত অভিজ্ঞতা থেকে আপনার কাছে শেয়ার করলাম। আপনারা কোভিড টেস্টের রিপোর্ট আনবেন, অ্যাক্সেস যে পেপার্সগুলো থাকে সেগুলো আনবেন, সাথে সবগুলো একটা দুটো করে ফটোকপি আনবেন, এবং সময় নিয়ে আসবেন। কিছু কিছু ফর্ম আপনাকে এয়ারপোর্ট থেকেই দিবে, সেগুলো আপনাকে এয়ারপোর্ট থেকে নিয়েই সেই বিমানের ফর্ম, ইমিগ্রেশনের আগে কিছু ফর্ম, যে দেশে যাবেন সেই দেশের ফর্ম, এবং কানাডা সহ বেশ কিছু দেশের মধ্যে ওয়েবসাইটে আপনি ওখানে লিঙ্ক দিবে, সেই লিঙ্কে আপনাকে পূরণ করতে হবে, ওখানে সময় লাগবে। হ্যাঁ,
তো এই বিষয়গুলো আসলে জানার বিষয় আছে, আশা করি আপনারা সবগুলো জেনে বুঝে আসবেন এবং এয়ারপোর্টে সময় দিবেন, নাহলে সমস্যায় পড়বেন, বিপদে পড়বেন। আশা করি সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকেন। সুদূর আমেরিকা থেকে আমি ডক্টর ফেরদৌস আহমেদ আল আরিফ এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আর সবার সুস্থতা কামনা করি। বাংলাদেশে কোভিডের অবস্থা ভালো না, আমরা সবাই সচেতন থাকি, সুস্থ থাকার চেষ্টা করি। ইনশাআল্লাহ সময় পার হয়ে যায়, ভালো সময় আসবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।